পূজনীয় শিব বাবাকে আমার শ্রদ্ধা। উপস্থিত সকল ব্রহ্মা কুমার কুমারী ভাই বোনেদের মাতাদের আমার শ্রদ্ধা সম্মান জানাই। আর আজকে যারা উপস্থিত হয়েছেন, নতুন কেউ আছে নাকি? নতুন কেউ আছেন না সবাই পুরানো? নতুন কেউ আছেন? আপনি নতুন আছেন, বাহ, থ্যাংক ইউ। আজকে এই শুভ অনুষ্ঠানে দুনিয়ার মানুষেরা দীপাবলি মানাচ্ছেন দীপ জ্বালিয়ে। তারা একদিন দীপ জ্বালায় তাই তো, সারা বছর পরে একদিন দীপ জ্বালায়। কিসের জন্য? কিসের জন্য? আনন্দ খুশি পাওয়ার জন্য। তা আমরা যদি রোজ দীপ জ্বালাই তাহলে রোজ খুশি আনন্দ আসবে আমাদের, আসবে কিনা? স্বয়ং পরম পিতা পরমাত্মা শিব বাবা তিনি আমাদের কি শিক্ষা প্রদান করছেন? যে হে প্রিয় সন্তান, আমরা তো মাটির দীপ তো জ্বালিয়েছি, কিন্তু তিনি বলছেন যে বাস্তবে আমাদের আত্মারূপী দীপককে জ্বালাতে হবে। আর সেই দীপক সবসময় যেন জ্বলে থাকে, আর সেই কিরণ সবাইকে আলো দেবে, প্রকাশ দেবে। দুনিয়ার দীপ জ্বালালাম কি অন্ধকার দূর হয়? তাই তো, সন্ধ্যাবেলা দীপ জ্বালালাম অন্ধকার দূর হলো। তো বাবা আমাদের কি করছেন? আত্মারূপী দীপককে জ্বালাচ্ছেন, যার দ্বারা আমাদের মনের অন্ধকারকে, অজ্ঞানের অন্ধকারকে দূর করবেন। সেই অজ্ঞানতার অন্ধকারকে দূর করার জন্য বাবা আমাদের শেখাচ্ছেন কি? রাজযোগ, মেডিটেশন। তাই তো, রাজযোগ বা মেডিটেশন। তো পরমপিতা পরমাত্মা শিব বাবা এখন সৃষ্টিতে এসেছেন, যার জন্য আমরা অনেক ভক্তি করেছি, অনেক পূজা অর্চনা করেছি, অনেক ব্রত পালন করেছি, দিনের পর দিন গুরু গোসাই সন্ন্যাসীর কাছে আমরা শিক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছি, মন্ত্র পালন করেছি। কিন্তু পরমপিতা পরমাত্মা শিব বাবা, পরম শিক্ষক, পরম সদ্গুরু তিনি এখন সৃষ্টিতে উপস্থিত হয়েছেন। এসে তিনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন? যে হে প্রিয় সন্তান, আমাদের জীবনের দুঃখ কষ্টের মূল কারণই হলো কি? বিস্মৃতি, নিজেকে ভুলে যাওয়া। আজকের মুরলিতে বাবা বলছিলেন, কি বলছিলেন? যে নিজেকে আত্মা মনে করতে হবে, আর এই স্মৃতি ফেরানো ত্রিকালদর্শী ত্রিলোকী নাথ হওয়ার জন্য, যে আমাদের অতীত কেমন ছিল, বর্তমান কেমন হয়েছে এবং ভবিষ্যৎ কেমন হবে। ভবিষ্যৎটা নির্ভর করে কার উপরে? বর্তমানের উপরে। আর অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে বর্তমানের উপরে আমরা কর্তব্য করব, সেই অনুসারে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে। তো পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে আমাদের শোনালেন যে হে প্রিয় সন্তান, তুমি বাস্তবে শরীর নও। কেন শরীর নয়? আমরা এই দুনিয়াতে সবাই শরীর দেখছি সবাইকে। তো শরীর দেখার কারণে কি হয়েছে? শরীরের যে সমস্ত সমস্যা সেই সমস্যা এসে উপস্থিত। পরমাত্মা এসে কি বললেন? হে প্রিয় সন্তান, বাস্তবে আমরা কেউ শরীর নই, শরীর থেকে আলাদা এক চেতন শক্তি যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে কি? আত্মা। আত্মা হচ্ছে অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু যাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, যাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না। তাহলে কি করতে পারি? আত্মাকে অনুভব করতে পারি। যেমন ধরুন হাওয়া, হাওয়াকে অনুভব করতে পারি, চোখে দেখা যায় না। যেমন মনে করুন আলো, আলোকে কি চোখে দেখা যায়? আলো যখন কোনো বস্তুর উপর পড়ে তখন সেই বস্তুগুলোকে আমরা দেখতে পাই, তাই তো? আলোকে চোখে দেখা যায় না। ঠিক সেই রকম শিব বাবা বললেন, আত্মা হচ্ছে অতি সূক্ষ্ম এক জ্যোতির্বিন্দু যাকে আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। কিরকম ভাবে অনুভব করতে পারি? আত্মা থাকে কোথায় জানতে হবে? পরমাত্মা বললেন, এই মানবীয় শরীরের দুই ভুজগলের মাঝে আত্মা বিরাজ করে। যেমন গাড়িতে তার ড্রাইভার কোথায় বসবে? যেখান থেকে সে তার গাড়িকে কন্ট্রোল করতে পারবে, তাই না? আর আমাদের কন্ট্রোলিং পাওয়ার কোথায় আছে? মস্তিষ্কে। তাহলে নিশ্চয়ই আত্মা কোথায় থাকবে? মস্তিষ্কের মধ্যে কোথাও না কোথাও থাকবে। তো ভক্তি মার্গে কেউ কেউ বলেছে যে, কেউ বলেছে হৃদয়ে থাকে, কেউ বলেছেন কণ্ঠে থাকে।
তো পরমাত্মা শিব বাবা আমাদের কি বললেন যে আত্মা থাকে আমাদের দুই ভুজগলের মাঝে, যেখান থেকে সে শরীরকে পরিচালনা করতে পারে। দুনিয়াতে আমরা কি বলি যখন বিয়ে হয় কি বলি, সে আমার আত্মীয় হলো, তাই না? আত্মীয় কখন বলছি? যখন এক আত্মার সঙ্গে আরেক আত্মার সম্বন্ধ স্থাপন হবে, তাই তো? কিসের দ্বারা? শরীর দ্বারা। যতক্ষণ ওই আত্মা শরীরের মধ্যে থাকবে ততক্ষণ সে আমার মা বাবা স্বামী স্ত্রী বন্ধু সখা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে তখন আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, সে যত সুন্দরী দেহ হোক না কেন, তাই তো? তাহলে কতক্ষণ সম্পর্ক থাকবে? যতক্ষণ আত্মা ওই শরীরে বিরাজ করবে। তো পরমাত্মা বললেন আত্মা মূল তিনটে শক্তি নিয়ে গঠিত, যেমন আমাদের শরীর পাঁচ তত্ত্ব নিয়ে গঠিত, জল অগ্নি বায়ু পৃথিবী আর আকাশ। ঠিক সেরকম শিব বাবা বললেন আত্মা মন বুদ্ধি এবং সংস্কার নিয়ে গঠিত। আত্মা যতক্ষণ শরীরের মধ্যে থাকবে এই মন বুদ্ধি সংস্কার তার মধ্যে থাকবে, এবং আত্মা কি করে? মন দিয়ে চিন্তা করে, ভালো মন্দ তার কাজ হচ্ছে কি? চিন্তা করা। মনের কাজে চিন্তা করা, ভালো করতে পারে মন্দ করতে পারে। আর আমাদের মধ্যে আরেকটা কি আছে শক্তি? বুদ্ধি। সে নির্ণয় করবে কোনটা ঠিক কোনটা কোনটা ভুল, কোনটা করবে কোনটা করবে না। তারপর যখন সিদ্ধান্ত নিয়ে কোন কাজ করে সেই অনুসারে আমাদের সংস্কার তৈরি হয়, আর এই সংস্কার অনুসারে কি হয়? আমাদের জন্ম হয়। কে কোন পরিবারে জন্ম নেবে, তার বাবা মা কেমন হবে, তার অর্থনীতি কেমন হবে, তার লৌকিক পরিজন কেমন হবে, তার বন্ধু সখা সব কেমন হবে, সমস্ত কিছু নির্ভর করছে আমাদের সংস্কারের উপর। আমরা অনেক সময় ছোটবেলায় বলে থাকি যে ও ধনী পরিবারে জন্ম নিল, আমি গরিব পরিবারে কেন জন্ম নিলাম, ও দেখতে এত সুন্দর হলো আমি কেন দেখতে খারাপ হলাম, তাই না? তো পরমাত্মা শিব বাবা বলেন কি, এই সৃষ্টির এক চিরন্তন সত্য, কর্ম বিনা ফল হতে পারে না, তাই তো? ফল হয়েছে মানে নিশ্চয় কর্ম হয়েছে। তো আমরা এমন কিছু কর্ম আগের জীবনে করে এসেছি যার ফল এখন পাচ্ছি, সেই ফলটা আমরা এখন খাচ্ছি। তো ঠিক সেই রকম শিব বাবা বললেন যে এই দুনিয়া আরেকটি পলিসিতে চলে, সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। কি? গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। আগে আমাদের কি করতে হয়? দিতে হয়, তবেই আমরা পাওয়ার যোগ্য হয়ে উঠব। আগে কেউ দেবে না কিছুই আপনাকে, আগে আপনি দেবেন তার রিটার্ন আপনার পরিবারে আসবে, তাই তো? তো পরমাত্মা শিব বাবা বললেন আমার জীবনে যা কিছু ঘটনা ঘটছে ভালো মন্দ সবকিছুর জন্য দায়ী কে? আমি নিজে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা কি করতাম? অপরকে দোষারোপ করতাম যে ওর জন্য আমার এই সমস্যা হয়েছে, ও এটা করেছে তাই এই ঘটনাটা ঘটেছে, তাই তো? কিন্তু পরমাত্মা শিব বাবা এসে বললেন হে প্রিয় সন্তান, যা কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে তার জন্য আমি নিজে প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে দায়ী। তাহলে কিভাবে জানবো যে প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে দায়ী? পরমাত্মা কি বলে, যারা সার্ভিস করেন তারা ভালো করে জানেন যে আগে তিনি সারা মাস ডিউটি করেন, তারপর তার পেমেন্ট আসে মাসের শেষে বা পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে। আগে কিন্তু পেমেন্ট কেউ দেয় না, দেয় কি? কেউ পেমেন্ট আগে দেবে না, আগে আপনি ডিউটি পালন করবেন তবে আপনার পেমেন্ট আসবে। তো পরমাত্মা শিব বাবা এসে বললেন যা কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে তার মূল কারণ হচ্ছে আমি আগে দিয়ে এসেছি, সেটা আমাদের জ্ঞানের বশত হোক অজ্ঞানতার কারণে হতে পারে। তো যখন আমরা দিয়ে এসেছি তার রিটার্ন ফলটা কোথায় আসবে? আমার কাছে আসবে, তাই না? তো পরমাত্মা শিব বাবা এসে আমাদের বলছেন হে প্রিয় সন্তান, এখন তুমি শ্রেষ্ঠ কর্ম করো। কর্ম আমরা সবাই করি দুনিয়াতে, এক স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় কর্ম প্রত্যেকেই করতে হবে, খাওয়া দাওয়া স্নান ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রেষ্ঠ কর্ম করতে হবে যে কর্মের মাধ্যমে আমি নিজের কল্যাণ করতে পারবো, এবং সেই কল্যাণটা শুধু নিজের হবে না সবাই হবে, সারা বিশ্বের কল্যাণ হবে। অর্থাৎ আগে আমরা কি জানতাম? স্বার্থ ত্যাগ করো, তাই তো? আর বাবা এসে কি বলছেন? স্বার্থপর হও, মানে নিজের স্বার্থের কথা ভালো করে বোঝো, যে স্বার্থে তোমার নিজের কল্যাণ হবে তা নয়, সারা বিশ্বের মনুষ্যত্বের কল্যাণ হবে, প্রকৃতির পাঁচ তত্ত্বের কল্যাণ হবে।
তাহলে সেই স্বার্থ যদি আমার কাছে কিছু থাকে তবে আমি অপরকে দিতে পারবো, যদি আমার কাছেই না থাকে তাহলে আমি অপরকে কি দিতে পারবো? তাই তো পরমাত্মা শিবভাবে এসে বলছেন যে হে প্রিয় সন্তান, এখন তুমি নিজেকে আবার পুনরায় মানে আগে যেমন ছিলাম আগেকার মতো পূর্বকল্পের মতো আবার তুমি নিজেকে শ্রেষ্ঠ কর্ম করো, পুরুষার্থ করো এবং নিজে তুমি শ্রেষ্ঠ সম্পদের অধিকারী হও, শ্রেষ্ঠ গুণের অধিকারী হও। আমাদের কটা জিনিসের পরিবর্তন হয়? পাঁচটা জিনিসের পরিবর্তন হয়। কি কি? আমাদের নামের পরিবর্তন হয়। ধরুন এই শরীরে এখন আমি আছি, এই শরীরটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নতুন একটা শরীরে আবার জন্ম নিলাম, তখন আমার নাম চেঞ্জ হয়ে যাবে, তাই তো? আমার রূপ চেঞ্জ হয়ে যাবে, শরীরটা চেঞ্জ হয়ে যাবে, আমার ঠিকানাটাও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? আর কি চেঞ্জ হবে? কর্ম চেঞ্জ হবে, গুণ চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু পরমাত্মা যিনি, ঈশ্বর যিনি, তার এই পাঁচটা বিষয় কখনো চেঞ্জ হয় না। কি কি? তার নাম, তার নাম কি? তার নাম হচ্ছে শিব। তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারি। মনে করুন আমাদের পরিবারে ছোট্ট শিশুর জন্ম হলো, তো সেই শিশুর কটা নাম রাখি আমরা? অনেক নাম রাখি। মা এক নাম রাখে, বাবা এক নাম রাখে, দাদু ঠাকুমা ইত্যাদি ইত্যাদি বহু নাম রেখে দেয়। তার যখন সার্টিফিকেট তৈরি হবে কটা নাম হবে সেটা তার কর্তব্য বাচক, তাই তো? তো পরমাত্মা শিবাবে বললেন যে তার নামের কখনো পরিবর্তন হয় না, এই জন্য তার নাম সবসময় কি থাকে? শিব থাকে। এই জন্য আরেক নাম হচ্ছে সদাশিব, যার নামের কখনো পরিবর্তন হয় না। শিবের মন্দিরে ভিন্ন ভিন্ন নাম হয়, বিশ্বনাথ, অমরনাথ, সোমনাথ, বিশ্বেশ্বর, ভুবনেশ্বর, যজ্ঞেশ্বর, সর্বেশ্বর, গোপেশ্বর ইত্যাদি ইত্যাদি, কিন্তু কার নাম? শিবেরই নাম। অর্থাৎ শিব বাবার মুখ্য যে কর্তব্যবাচক নাম, সেই নামের কখনো পরিবর্তন হয় না, তার রূপের কখনো পরিবর্তন হয় না। তার রূপ কেমন? আত্মার মতোই অতি সূক্ষ্ম এক দিব্য জ্যোতি বিন্দু। তার ঘরের কখনো পরিবর্তন হয় না, ঠিকানার কখনো পরিবর্তন হয় না। তার ঠিকানা কি? পরম ধাম, মানে উপরবেলা। তাকে বলি কি উপরবেলা? কিছু ঘটনা ঘটে গেল এখানে, আমরা কি বলি? উপরবেলা আছে, ঠিক বিচার করবে, তাই না? অর্থাৎ পরমাত্মা শিব বাবা তিনি থাকেন ওপরে। সেই ওপরে কত উপরে? না চাঁদ, সূর্য, তারামণ্ডলের ওপারে, যাকে বলা হয় সপ্ত মহাদেশ, পরমধাম, ব্রহ্মলোক, মুক্তিধাম, শান্তিধাম, এক লাল প্রকাশময় দুনিয়া। সেই দুনিয়া হলো কি? পরমাত্মার ঘর, অর্থাৎ বাবার ঘর, মানে আমাদের সবাই এর ঘর, তাই তো? তো পরমাত্মা বললেন তার ঠিকানার কখনোই পরিবর্তন হয় না। তাকে যতই আমরা পুজো করি মন্দিরে, মসজিদে, গির্জাতে, কেউ কখনো বলে না মন্দিরওয়ালা আছে, মসজিদওয়ালা আছে, সবাই কি বলে? উপরওয়ালা আছে। যদি দুঃখ পাই আমরা, আমরা স্মরণ করি উপরওয়ালাকে, হে উপরওয়ালা তুমি এসো, এসে আমাদের মুক্তি প্রদান করো, জীবন মুক্তি প্রদান করো, আমাদের দুঃখ দূর করে সুখ প্রদান করো। তো পরমাত্মা তার ঘর পরমধাম, শান্তিধাম, মুক্তিধাম, তার এই ঠিকানা কখনো পরিবর্তন হয় না। তার কিসের পরিবর্তন হয় না? গুণের পরিবর্তন হয় না। আমাদের গুণের পরিবর্তন হয়, আর ঈশ্বরের কখনো গুণের পরিবর্তন হয় না। তিনি সবসময় সমস্ত গুণের সাগর, তাই তো? আমরা কি বলি? শান্তির সাগর, প্রেমের সাগর, জ্ঞানের সাগর, শক্তির সাগর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে তিনি সবসময় তার গুণে পরিপূর্ণ থাকেন। এবং তিনি কি বললেন? তার কর্তব্যের কখনো পরিবর্তন হয় না। তার কর্তব্য কি? হ্যাঁ, সৃষ্টি, আচ্ছা, স্থাপনা, পালনা, বিনাশ। তার কর্তব্য হচ্ছে পতিত মনুষ্য আত্মাদেরকে পাবন বানানো, পতিত দুনিয়াকে পাবন বানানো, কলিযুগী দুনিয়াকে সত্যযুগী দুনিয়া বানানো, তাই তো? তো পরমাত্মা শিব বাবা এসে বললেন যে তার কখনো নামের পরিবর্তন হয় না, তার কখনো রূপের পরিবর্তন হয় না, তার কখনো গুণের পরিবর্তন হয় না, তার কখনো ঠিকানার পরিবর্তন হয় না, তার কখনো কর্তব্যের পরিবর্তন হয় না। তো তিনি হলেন সমস্ত আত্মাগণের পারলৌকিক পিতা। আমাদের প্রত্যেকে জন্মদাতা পিতা আছেন, তাই তো? তিনি আমাদের কার জন্ম দিয়েছেন? শরীরের জন্ম দিয়েছেন।
আর তিনি হলেন আত্মার পারলৌকিক পিতা, অর্থাৎ পরম পিতা পরমাত্মা। তার যে গুণ জ্ঞান শক্তি সম্পদ রয়েছে সেই জ্ঞান গুণ শক্তি সম্পদের উত্তরাধিকারী আমাদের বানিয়ে দিয়ে যান, কখন? কলিযুগের অন্তিমে, যাকে বলা হয়েছে পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময় এসে তিনি সকল মনুষ্য আত্মাদেরকে কি করেন? পতিত থেকে পাবন বানানোর কাজ করেন। এই জন্য তাকে কি বলা হয়েছে? পতিত পাবন। বোঝা গেল ঈশ্বরের এই জিনিসগুলো কখনো পরিবর্তন হয় না, আর আমাদের এগুলো পরিবর্তন হয়। আর পরিবর্তন হয় বলে কি হয়? আমরা আমাদের অতীতকে ভুলে যাই, তাই তো? আমরা আমাদের অতীতকে ভুলে যাই। আর পরমাত্মা যেহেতু এই সমস্ত চক্রের মধ্যে আসেন না, সেই কারণে তার কাছে কি থাকে? সবসময় এই স্মৃতি থাকে, এই জ্ঞান থাকে, যে সৃষ্টির আদি মধ্য অন্তিম কালের জ্ঞান থাকে। তিনি কি বললেন? তিনি কখনো সুখ আর দুঃখের চক্রে আসেন না, তিনি কখনো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। আমরা জন্ম মৃত্যু চক্রে আসি, কিন্তু পরমাত্মা শিব বাবা কখনোই জন্ম মৃত্যুর চক্রে আসেন না। এই জন্য তার মাও নেই, তার বাবাও নেই, তাই তো? এই জন্য তাকে কি বলা হয়েছে? জন্মেঞ্জয় মৃত্যুঞ্জয়। তো পরম পিতা পরমাত্মা শিব বাবা এখন সৃষ্টিতে এসেছেন। আমাদের মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য কি? আমরা যে যা কিছু করছি না করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য কি? নর থেকে নারায়ণ হওয়া, এখন আমরা জেনেছি। কিন্তু যারা জানে না, লৌকিক দুনিয়ার মানুষরা, তাদের লক্ষ্য কি? ডাক্তার ইঞ্জিনিয়ার, তার থেকেও আরো আর কি, ধরুন কি বললেন ডক্টর হয়ে গেলেন, তা তারপরে কি আর তার কোনো লক্ষ্য থাকবে না? হ্যালো, কি থাকবে? স্থূল সম্পত্তি পেল, তারপরে কি তার আশা পূর্ণ হবে? সে লক্ষ্য হচ্ছে কি? শান্তি। শান্তি যেই পেয়ে যাবে, তার তখন আর চাওয়া পাওয়া থাকবে না। যদি শান্তি না পায়, ততক্ষণ তার কাছে চাওয়া পাওয়া থাকবে। যখন সে শান্তি পেয়ে যাবে, তখন তার কাছে চাওয়া পাওয়া এগুলো সব একটা স্থিতিশীল অবস্থায় এসে যাবে। সুখ আমরা দুনিয়া থেকে পেতে পারি, খুশি আমরা দুনিয়া থেকে পেতে পারি, আনন্দ আমরা দুনিয়া থেকে পেতে পারি, কিন্তু শান্তি আমরা দুনিয়া থেকে পেতে পারি না। না মন্দিরে গিয়ে পাওয়া যেতে পারে, না মসজিদে গিয়ে পাওয়া যেতে পারে, না ব্রত পালন করলে পাওয়া যেতে পারে, না উপবাস করলে পাওয়া যেতে পারে। শান্তি একমাত্র শান্তির সাগর শিব বাবার কাছে আছে। তার সঙ্গে আমাদের বুদ্ধি যোগ লাগলে সেই শক্তি আত্মার মধ্যে প্রবেশ করবে। তখন কি হবে? আত্মা শান্ত হয়ে যাবে এবং শক্তিশালী হবে, তাই তো? আমরা দুঃখী হই কখন? কেন দুঃখী হই? আত্মা কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমরা যারা বড়রা যারা আছেন তারা জানেন, তারা যখন ছোট ছিলেন তখন পড়াশুনো করছেন বা দুষ্টামি করেছেন, তো বাবা মায়েরা ছোটখাটো পিটানি দিয়েছে, দিয়েছে কিনা? মারধর করেছে তো? কিন্তু এখনকার বাচ্চারা, তো আপনি একটু সেই রকম শাসন করে দেখবেন কেমন হয়, বুঝতে পারছেন? কিন্তু সেই শাসনটা এখনকার বাচ্চারা সহ্য করতে পারে না। আপনারা সহ্য করেছেন, সেই সহন শক্তি আপনাদের মধ্যে ছিল, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেই সহন শক্তি নেই। কেন নেই? আত্মা জন্ম নিতে নিতে তার শক্তি ধীরে ধীরে কমে গেছে, দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? এই পারিপার্শ্বিক যে অ্যাক্টিভিটি, সেই চাপ তারা নিতে পারে না, ফলে কি হচ্ছে? তারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তাই তো? আমরা এখনকার বাচ্চাদেরকে জোর করে কিছু বলতেও পারবো, মারা তো দূরের কথা, আপনি জোর করে কিছু বলতেও পারবেন না, কিন্তু সেই জায়গা থেকে সেই আত্মাকে শক্তিশালী বানানোর জন্য কি দরকার? রাজযোগের দরকার, মেডিটেশনের দরকার। যেমন আমরা মোবাইল রিচার্জ করি, মোবাইল চার্জ শেষ হয়ে গেলে তাকে তার পাওয়ার হাউসের সঙ্গে চার্জার দিয়ে কানেক্ট করি, তাহলে কি হয়? আবার পুনরায় মোবাইলটা চার্জ হবে এবং কাজ করবে। তবে ঠিক সেই রকম আত্মা আমাদের কি হয়ে গেছে? কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তার শক্তি হারিয়ে ফেলেছে। জন্ম নিতে 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 সে তার শক্তিকে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার কারণে কি হয়েছে? তারা এই চাপ নিতে পারছে না, ভুলভাল কাজ করে ফেলছে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। হ্যাঁ,
তো বাবা এসে এখন আমাদের কি করছে, রিচার্জ করছে। তো সে বাবা এসে আমাদের কি বললেন যে আবার আত্মাকে পুনরায় চার্জ করতে গেলে পরমাত্মার সঙ্গে মন এবং বুদ্ধি দিয়ে যোগ করতে হবে। তাহলে কি হবে, সেই পাওয়ার হাউস শক্তির সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, তার শক্তি আত্মার মধ্যে আসবে এবং আত্মা ধীরে ধীরে শক্তিশালী হবে। তখন কি হবে, আত্মার মধ্যে শান্তি দৈবী গুণ ফিরে আসবে, সমন করার শক্তি, সমেকনিকি শক্তি, আন্তর্লিঙ্গ করার শক্তি, এই সমস্ত শক্তিগুলো কি হবে আত্মার মধ্যে তখন পুনরায় ফিরে আসবে। যে দেবদেবীর মূর্তি আমরা পুজো করি সেই দেবদেবী কারা, তারা দৈবী গুণ সম্পন্ন আত্মা। তো পরমাত্মা সৃষ্টিতে এসে আমাদের আবার কি করছেন, দৈবী গুণে ভরপুর বানাচ্ছেন, পরিপূর্ণ করছেন। তো পরমপিতা শিব বাবা তিনি এসে রাজ্য, রাজ্য মানে রাজা হওয়ার যোগ, রাজা হওয়ার যোগ, যে শিক্ষার মাধ্যমে আত্মা তার কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করতে পারবে, বিজয় প্রাপ্ত করতে পারবে, সেই যোগ পরমাত্মা শিব বাবা এসে শেখাচ্ছে। যে নিজের কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করতে পারবে সে বিশ্বের উপর রাজত্ব করতে পারবে, তাই তো? তো পরমাত্মা শিব বাবা কি করছেন, স্বপরিবর্তনে বিশ্ব পরিবর্তন শেখাচ্ছেন, যে আমি যদি নিজেকে পরিবর্তন করি তাহলে আমার পরিবর্তনের মাধ্যমে কি হবে, বিশ্ব পরিবর্তন হবে। কারণ আমরা সবাই কি করি, অপরকে ফলো করি। আমার পাশের বাড়ির কেউ যদি একটা বাইক নিয়ে নেয় নতুন, তখন তখন দেখে আমার কি মনে হয়, চলো আমি ওর থেকে একটু দামি গাড়ি একটা নেব, মনে হয় কিনা? যদি চার চাকা নিয়ে নেয় তখন ওর থেকে আমি একটু ভালো কোয়ালিটির গাড়ি নেবো। তো আমরা অপরকে সবসময় দেখছি আর ফলো করছি এবং কপি করার চেষ্টা করছি। তো শিবাবা এসে আমাদের কি বলছেন, হে প্রিয় সন্তান তুমি নিজেকে চেক করো আর চেঞ্জ করো, চেকার আর মেকার, চেক করো এবং চেঞ্জ করো। তো পরমপিতা শিবাবা সমস্ত মনুষ্যাত্মাগণের পিতা, তিনি এখন সৃষ্টিতে এসেছেন। আমরা তো অনেকদিন ধরে তাকে স্মরণ করে এসেছি, মন্দির মসজিদ গির্জাতে খুঁজে বেরিয়েছি। তো তিনি কি বললেন, আমি এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে কলিযুগের অন্তিমে সত্যযুগী দুনিয়া স্থাপন করার জন্য আসি। যেমন ধরুন আমরা সবাই নতুন বাড়ি বানাই, কেউ পুরানো বাড়ি বানিয়েছেন, কেউ কি পুরানো বাড়ি বানায়, কেউ বানায় পুরানো বাড়ি বানায় না, সবাই আমরা কি বানাই, নতুন বাড়ি বানাই। কিন্তু সেই নতুন বাড়ি কি সবদিন নতুন থাকে, থাকে বল, থাকে কি, থাকে না। নতুন বাড়ি সবসময় কি হবে, ধীরে 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 পুরানো হয়ে যাবে। যখন পুরানো হয়ে যাবে তখন আমরা কি করি, পুরানো হয়ে গেলে ভেঙে দেবেন, ফার্স্ট টাইম আমরা কি করি, মেরামত করি, একবার দুবার মেরামত করলাম, তিনবার মেরামত করলাম। তো তারপর আমরা কি করি, যখন দেখলাম একে মেরামত করে কোনো লাভ নেই, আগে ভাঙবেন না নতুন বানাবেন, আগে নতুন বানাবেন তারপর পুরানো বাড়িটাকে ভেঙে দেবেন। তো ঈশ্বর সৃষ্টিতে এসে জায়গা যদি জায়গা না থাকলে ওই বাড়ির মধ্যে না, বাড়ি ভেঙে পড়বেন না, বাড়ি থাকবে তার পাশ থেকে পিলার উঠে যাবে, তাই তো? তো এরকম দুনিয়াতে বানানো হয়, একটা পুরানো বাড়ি থাকাকালীন তার পাশে পিলার তুলে নতুন বাড়ি বানানো হয়ে গেছে। তো শিব বাবা এখন এসে কি বলছেন, আপনার জায়গা নেই তো ওই বাড়িতে আপনাকে থাকতে হবে, আপনি থাকবেন কোথায়? যদি আপনি ওই বাড়ি ভেঙে দেন তো আপনাকে একটা তাবু বানাতে হবে, টেম্পোরারি তাবু, তো সেটাও তো নতুন না পুরানো, তাহলে সেটাও নতুন হচ্ছে। তো বাস্তবে শিব বাবা সৃষ্টিতে এসে কি করে, নতুন দুনিয়া বানায়, যাকে আমরা কি বলি স্বর্গ, যেখানে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা, এক মত হবে, তাই তো? যেখানে সবাই দেবী দেবতা রূপে কি করবেন, রাজ করবেন, বিরাজ করবেন, যেখানে কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, খুনোখুনি থাকবে না, কোনো কিছু থাকবে না। আর দেবী দেবতাদের উদ্দেশ্যে আমরা কি বলি, তারা ষোলকলা সম্পন্ন হবেন, সম্পূর্ণ নির্বিকারী হবেন, তাদের অহিংসা পরম ধর্ম হবেন, তাই তো? তারা মর্যাদা পুরুষোত্তম হবেন। তো তাদের, তারা যদি অহিংসক হয় তাহলে তাদের হাতে কোনো অস্ত্রের দরকার নেই, কিন্তু আমরা তবু দেবী দেবতাদের হাতে অনেক অস্ত্র দেখে ফেলেছি, তাই তো? তারা কি করছে, অসুরকে নাশ করছে। আর শিব বাবা এসে আমাদের কি বললেন,
দেবী দেবতারা কোন অসুরকে নাশ করেনি, তারা করেছে ব্রাহ্মণরা করেছে। ব্রাহ্মণকে দুনিয়াতে শ্রেষ্ঠ মানা হয়, কেন মানা হয়, কেন মানা হয়? অসুর দমন করছে, ব্রাহ্মণরা তাদের কর্মেন্দ্রীর উপর তারা বিজয় প্রাপ্ত করছে। ব্রাহ্মণরা তারা এই সৃষ্টি চক্রের অর্থাৎ সদর্শন চক্র ঘোরাচ্ছে, তাই তো? ব্রাহ্মণরা কি করছে? শঙ্খ ধ্বনি জ্ঞান শঙ্খ বাজাচ্ছে, তাই তো? রাবা এসে আমাদের শেখাচ্ছেন যে বাস্তবে এই অলংকার গুলো প্রয়োজন হচ্ছে কাদের? ব্রাহ্মণদের, ব্রাহ্মণদের প্রয়োজন। ব্রাহ্মণরা এই সমস্ত অলংকারকে কাজে লাগিয়ে কি হবে? দেবী দেবতার অধিকারী হবে। আর ব্রাহ্মণের সঙ্গে একমাত্র ঈশ্বরের সম্বন্ধ থাকবে, সম্পর্ক থাকবে, পরিচয় থাকবে। তার সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে, কিন্তু দেবী দেবতাদের সঙ্গে ঈশ্বরের কোন সম্পর্ক বা সম্বন্ধ থাকবে না। তারা জানবেও না যে শিব বাবা বলে কেউ একজন ছিল। কারণ কি, ধরুন এই দুনিয়াতে অনেক সময় দেখা যায় কোনো বাবা মায়ের ধরুন প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তি পাওয়ার পর তার সন্তান তার কি বাবা মাকে মনে রাখবে? রাখবে কি? রাখবেই না। কারণ সে তো জানে যে আমার যা যা প্রয়োজন আমি পেয়ে যাচ্ছি, তো সেই জন্য সে ঈশ্বরকেও ডাকবে না আর তার বাবা মাকেও ডাকবে না। তো পরমাত্মা শিব বাবা এসে আমাদের কি করছেন, তার সেই যোগ্য উত্তরাধিকারী বানানোর কলা শেখাচ্ছেন। ঈশ্বর চাইলে তো সবাইকে দিয়ে দিতে পারতেন। আমাদের লৌকিক দুনিয়াতে সম্পত্তি কি হয়? ভাগাভাগি হয়, সমান ভাগে। পাঁচ সন্তান কে ভালো মন্দ সেটা বিচার হবে না, হবে হবে না, সবাই সমান অংশীদার, তাই তো? যে খেতে দেয় না বাবা মাকে সেও আমারও সমান অংশীদার, তাই তো? তো বাস্তবে পরমাত্মা শিব বাবা তিনি এই জন্য তার সম্পর্কে সমান ভাবে ভাগ করে দেন না। তিনি কি করেন? তিনি বলছেন আমার কাছে আছে ভান্ডার, আমি তুমি এসে নিয়ে যাও। এই সম্পত্তি গুলো নেওয়ার জন্য যে কলা, যে পদ্ধতি, যে নিয়ম, সে নিয়ম আমি তোমাকে বলে দেবো, সে কলা আমি তোমাকে শিখিয়ে দেবো, কিন্তু তোমাকে নিজেকে অর্জন করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো বাবা এসছেন এখন। আমরা তো সবাই সৌভাগ্যশালী যারা যারা এসেছেন, বাবাকে যারা চিনেছেন, জেনেছেন, অনুভব করেছেন, আর যারা আজকে নতুন এসছেন তারাও সৌভাগ্যশালী, পদ্মা পদ্মগুণা সৌভাগ্যশালী। কারণ আজ প্রথমবার শিব বাবার পরিচয় পাবেন যে ভগবান সৃষ্টিতে এসেছেন, তিনি সমস্ত মনুষ্য আত্মাদের পারলৌকিক পিতা। বাবা তার সন্তানদের যেমন লালন পালন করেন, পালনা দেন, ঠিক সেরকম শিব বাবা আমাদের এখন কি করছেন, পালনা দিচ্ছেন। আমি এত বছর ধরে মুরলি শুনছি, তো বাবা কখনো, যেমন ধরুন দুনিয়াতে কি হয়, তার শিক্ষক মশাই ছাত্রকে পড়া দেন, আবার সেই পড়াটা রিটার্ন পরের দিনে ধরে, ধরেন কিনা? কিন্তু বাবা কখনো যদি না পড়ে তো ভেতরে দেবে দেবে নাকি? শিব বাবা কখনো এটা করে না। কারণ কি জানেন, যদি আজকে পড়া দিয়ে পরের দিনে যদি পড়া ধরতে শুরু করি তো পরের দিনে বাচ্চারা পালিয়ে যায়। তো বাবা এই জন্য কি করেন, তিনি আবার পরিবর্তন করেন। বাবা হচ্ছেন কুমার সাগর, তিনি সবসময় কি করেন, বাচ্চাদেরকে ক্ষমা করে দেন, আর ক্ষমা করে তিনি আবার নতুন টাস্ক দেন। আচ্ছা ঠিক আছে, এই টাস্কটা তো তুমি পারছো না, তো এই টাস্কটা তুমি করো। যেমন ধরুন মহাভারত আমরা সবাই শুনেছি, মহাভারতে দেখানো হয়েছে, যখন আমি লাস্টের দিকে বলছি একটা কথা, যে যখন পাণ্ডবদের বিজয় নিশ্চিত এমন সময়, এমন সময় ধর্মরাজ তো সে দুর্যোধনকে গিয়ে বলছে, কি বলছে, আমাদের পাঁচ পাণ্ডবের মধ্যে তুমি যে কোনো একজনকে চুজ করো, তাকে যদি তুমি হারিয়ে দাও তাহলে আমরা পরাজয় স্বীকার করবো। এরকম আছে তো, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যারা যারা শুনেছেন আছে তো। তো এবারে আপনি ভাবুন, এই দুনিয়াতে যদি কথা ভাবি, যখন যার বিজয় নিশ্চিত সে কি কখনো বলবে যে আমার এই কমজোর সৈনিককে তুমি মেরে ফেলো, যদি তুমি হারিয়ে দাও আমরা পরাজয় স্বীকার করে নেব? করবে? কেউ করবে না। কিন্তু এর আধ্যাত্মিক রহস্যটা কি? তো পরমাত্মা শিব বাবা আমাদের রোজ মুরলি শোনাচ্ছেন, তাই তো? কিসের জন্য? আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের অসুরের উপর বিজয় প্রাপ্ত করার জন্য। তিনি বলছেন এত কিছু আছে, এতগুলো যদি নাও পারো এর মধ্যে কোনো একটা পয়েন্ট তুমি নিজের জীবনে ধারণ কর। আমরা কি কি অধিকারী, কি কি গুণের অধিকারী,
আত্মা শান্তি প্রেম সুখ আনন্দ জ্ঞান শক্তি পবিত্রতার অধিকারী। এই পাঁচ থেকে সাতটি যে দৈবিক গুণ আছে, এই সাতটি দৈবিক গুণের মধ্যে কোন একটি গুণকে তুমি নিজের জীবনে ধারণ করো তাহলে কি হবে, বাকি সমস্ত গুণগুলো পেছনে 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 চলে আসবে। বুঝতে পারলে? অর্থাৎ এর যে আধ্যাত্মিক রহস্য, কোন একটি বিশেষ গুণ যেটা আপনার ভালো লাগছে, সবার সবকিছু ভালো নাও লাগতে পারে, কোন একটা বিশেষ গুণ মুরলি, কোন একটা বিশেষ পয়েন্ট আপনি যদি আপনার জীবনে ধারণ করতে শুরু করেন তাহলে কি হবে, তার থেকে সমস্ত দৈবিক গুণ যা যা ছিল সবের পিছনে পেছনে 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 চলে আসবে। অর্থাৎ বিজয় আপনার নিশ্চিত, কোন একটাকে যদি আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে, তো পরমাত্মা শ্রী বাবা এই জন্য আমাদের শেখাচ্ছেন যে হে প্রিয় সন্তান, হাল ছেড়ে দিও না। যুদ্ধক্ষেত্রে আত্মা অজর অমর অবিনাশী, আত্মার কখনো মৃত্যু হবে না। যে আমাদের লৌকিক দুনিয়াতে কি হয় সবথেকে বেশি ভয় কার, কিসের ভয়? মৃত্যু ভয়, তাই তো? কারণ মৃত্যু সম্বন্ধে সঠিক জ্ঞান নেই, না থাকার কারণে মৃত্যু হয়। আর শিব বাবা আমাদের কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন যে বাস্তবে আমাদের কারণে মৃত্যু হয়, কার মৃত্যু হয়? শরীরের মৃত্যু হয়। যেমন আমরা শরীরের পোশাক পরিবর্তন করি, ঠিক সেই রকম আত্মা এই শরীর রূপী পোশাক ধারণ করে আবার ত্যাগ করে। আমরা সবাই আমাদের দুনিয়াতে সতীদাহ প্রথা শুনে এসেছি, শুনেছি তো? সতীদাহ প্রথা ছিল দুনিয়াতে, কেন ছিল দুনিয়াতে সতীদাহ প্রথা? আর তখনকার মানুষেরা সেটাকে মেনে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন তো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে আমরা সেটা ভাবতে ভাবতে কি করেছি, সেটা ভুল, তাই তো? পরে সেটাকে কারেকশন করেছে, রাজা রামমোহন আইন পাস করিয়েছে, তাই তো? কিন্তু এটা কেন হয়েছিল? পরমাত্মা শিব বাবা বললেন যে সত্যযুগী দুনিয়াতে যখন আমরা থাকবো, আত্মারা থাকবে, তখন আত্মা কেমন হবে? পিওর 100%, সোলো করা মানে সম্পূর্ণ, কোন খালি থাকবে না, তাই তো? পূর্ণিমার চাঁদ যেন থাকে পূর্ণ, তো ঠিক সেরকম সত্যযুগে দুনিয়াতে প্রত্যেক মনুষ্য থাকবে পরিপূর্ণ, যেখানে কোনো কমি থাকবে না। এবং তারা সবাই কেমন থাকবেন? আত্মজ্ঞানী, দেহী অভিমানী, তাই তো? তো পরমাত্মা শিব বাবা এসে বললেন যে আত্মা জ্ঞান থাকার কারণে আত্মা সে শরীর ত্যাগ করতে পারত এবং শরীর আবার নতুন ধারণ করতে পারত নিজের ইচ্ছা। বাবা আমাদের কি বলেছেন, কি বলেছেন? হ্যাঁ, সত্যযুগে, সত্যযুগে স্বেচ্ছা শরীর ত্যাগ করতে পারত এবং নতুন শরীর ধারণ করতে পারত। অর্থাৎ শরীর ত্যাগ করার পূর্বেই তাদের সাক্ষাৎকার হবে যে আবার নতুন শরীর আমার আসছে।